চট্টগ্রাম 10 আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের মন জয়ে মাঠে প্রার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুড়িপাড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জুবের মঞ্জুর। জুবের, শেষ দিনে প্রচার প্রচারণা কেমন দেখছেন? হ্যাঁ কাকুলি, আগামীকাল বাদে পরশু হচ্ছে চট্টগ্রাম 10 আসনের উপনির্বাচন এবং আজকে মধ্যরাতে কিন্তু প্রচার প্রচারণার যে সময় সেটি শেষ হতে যাচ্ছে। তাই যে সকল প্রার্থী আছে তারা কিন্তু আজকে শেষবারের মতো ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন বা রাস্তায় কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে এই যে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে এই সময়ের মধ্যে যে সকল জায়গায় যেতে পারেনি তারা সে সকল জায়গায় কিন্তু যাচ্ছেন। এখন মুহুরিপাড়ায় প্রচারণা চালাচ্ছেন জাতীয় পার্টির যিনি প্রার্থী আছেন শামসুল আলম। তিনি এখন এখানকার যারা ভোটার আছেন স্থানীয় তাদের সাথে কথা বলছেন এবং তাদের কাছে কিন্তু তিনি ভোট চাচ্ছেন। আমি একটু শামসুল আলমের সাথে একটু কথা বলবার চেষ্টা করব। আপনি তো আজকেও যেহেতু শেষ দিন, আজকে একেবারে শেষ দিন প্রচারণার, ভোটারদের কাছে যাচ্ছেন, তাদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন বা তাদের কাছ থেকে আপনি কতটুকু আশ্বাস পাচ্ছেন? আমি আশ্বাসের ব্যাপারে শতভাগই আশাবাদী। আমি ডোর টু ডোর কিন্তু আমি ইতিমধ্যে প্রচারণা চালিয়েছি, কিন্তু জনগণ কিন্তু আনসিকিউরড ফিল মনে করছে। জনগণ চাচ্ছে যে জনগণ আসলে কি ভোট হবে নাকি রাতে কোনো ভোট হয়ে যাবে নাকি জনগণকে ভোট কেন্দ্র থেকে বের করে দিবে। তাই আমরা ইতিমধ্যে সেনাবাহিনী নিয়ে নিয়োগ করার জন্য রিটার্নিং কর্মকর্তা অলরেডি আমরা লিখিত চিঠি দিয়েছি। তা আমার আত্মবিশ্বাস সেনাবাহিনী নিয়োগ করবে। যদি সেনাবাহিনী নিয়োগ করা হয় ইনশাল্লাহ ঢাকা 17 আসনে যে মাত্র 11% ভোট পড়েছে, যদি চট্টগ্রাম 10 আসনে যে সেনাবাহিনী নিয়োগ করা হয় ইনশাল্লাহ 50% ভোট পড়বে এবং বিশাল ব্যবধানে আমি জয়যুক্ত হব বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকুলি। যেমনটি শুনেছিলেন শামসুল আলম, তিনি ভোটারদের বরাদ্দ যেটি বলছেন ভোটাররা কিছুটা নিরাপত্তাহীনতার কথা বলছেন এবং সে প্রেক্ষিতে তিনি সেনাবাহিনী নিয়োগের জন্য আসলে কথা বলছেন, ইসির কাছে তিনি আবেদন জানিয়েছেন এবং তিনি আশ্বস্ত হচ্ছেন যে তাকে ভোটার অবশ্যই ভোট দিবে। তো এ ছিল এখান থেকে আমার কাছে আপাতত সর্বশেষ কাকুলি। জুবের, আপনাকে ধন্যবাদ। মুড়িপাড়া থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী জুবের মঞ্জুর।